বুধবার এই তারকার ছিল জন্মদিন। তবে জন্মদিনে ভক্তদের দিলেন তিনি অনেক বড় চমক, জানালেন নিজের বিয়ের কথা। কথা দিয়েছিলেন জন্মদিনে ভক্তদের দেবেন সারপ্রাইজ, আর কথাও রেখেছেন তিনি। বুধবার রাতে হবু বরের সঙ্গে ছবি দিয়ে নিজে জানালেন এই খবর। সেখানে মিম জানান হবু বরের সঙ্গে 6 বছরের পরিচয় মিমের। হবু বরকে নিয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন। স্ট্যাটাসে লেখেন, 6 বছর আগে আমার সব হাসির শুরু তোমার সঙ্গে, আজ খুবই বিশেষ দিন, আজ যা শুরু হলো তা চিরদিনের জন্য, নতুন এক অধ্যায়ের শুরু, অবশেষে আমরা আবদ্ধ। সেদিন রাতেই তারা বাগদান সেরেছেন। বিদ্যা সিনহা মিমের হবু বরের নাম সনি পোদ্দার। এক বান্ধবীর মাধ্যমে সনির সঙ্গে প্রথম পরিচয় হয় মিমের, তারপর বন্ধুত্ব, সেখান থেকেই প্রেমের শুরু, অবশেষে বাবা মায়ের সিদ্ধান্তেই বিয়ে। আর তাই তো জন্মদিনের সুন্দর দিনটা বেছে নিয়েছেন বাগদানের ঘোষণা দেওয়ার জন্য। বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, কাছের কয়েকজন মানুষ। মিমের হবু স্বামী সনি পোদ্দার কুমিল্লার ছেলে, তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন। আগামী বছর বিয়ের অনুষ্ঠান হবে বলে আশা করছেন তারা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।